জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইমান, ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না ঠিক? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টানটান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা ধরে সাধুর ভার, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া, অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়ার, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখা খাজার সার, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না নাই? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, শাস্ত্রের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া, আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইমান, ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না ঠিক? একটু কষ্ট পাইছেন কেউ কথা কয় না? কষ্ট পাইলে আমি আর বলবো না ইনশাল্লাহ, পাবেন কেউ? ভাইরা আবার দেখেন, শিক্ষা যাদের আছে কিন্তু আমল নাই, ও শিক্ষিত? বলেন বলেন কো কি? ও শিক্ষিত? শিক্ষা আছে নামাজ নাই, শিক্ষা আছে রোজা নাই, শিক্ষা আছে ঘুষ খায়, শিক্ষা আছে সুদ খায়, মানুষের জায়গা ছাড়ে না, নিজের জায়গা বাদ দিয়ে অন্যের জায়গায় কসা গাছ পুঁতে রাখে, এরা শিক্ষিত হতে পারে কিন্তু শয়তানের চেয়ে বড় খারাপ। এই জন্য আল্লাহ বলেন, এই তোমরা আরেকজনকে দোষারোপ করা বাদ দিয়া নিজেদের একটু দিকে তাকাও, কারণ তোমার গায়েও গুনাহের দুর্গন্ধ আছে না নাই? আমাদের মানুষরা আগের কালের মানুষদেরকে গালি দেয়, অথচ আপনি একটু কল্পনা করবেন, আপনার বাবা আপনার চেয়ে ভালো ছিল, কি বলেন? আপনার দাদা আপনার চেয়ে ভালো ছিল, আমার বাবা আমার চেয়ে ভালো, আমি আমার বাবার মতো ভালো হইতে পারি নাই, আবার আমার সন্তান আমি জানি না আমার চেয়ে ভালো হইতে পারবে কিনা, কারণ যেই যুগ আসতেছে, এক সময় মানুষকে দেখা যেত কোরআন তেলাওয়াত ছাড়া কোনো আমাদের মা বাবারা একটা সকাল পার করতো না, একটা বিকাল পার করতো না, আর এখন যেই লোকটা ফতোয়া দেয় চায়ের দোকানে বসে, ওই লোকটাও শুক্রবারের জুমার নামাজ ছাড়া কোনোদিন মসজিদে ঢুকতার চেষ্টা করে না। এই জন্য আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালীলুম মিনাল আখিরিন। জামানার মধ্যে খুব বুঝবেন, যতগুলা মানুষ জমিনের মধ্যে আমরা বসবাস করি, প্রত্যেকটা বান্দা গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজাও যেমন দিয়েছেন, আবার গুনাহের ভয়ও বান্দার ভিতরে দিয়েছেন। বান্দা গুনাহ করবে, আরেকদিকে আল্লাহর কাছে ক্ষমা চাবে। জমিনের মধ্যে গুনাহ করে না এমন কোন বান্দা নাই, এই জমিনে আপনিও গুনাহ করেন আমিও গুনাহ করি, কেউ প্রকাশ্যে দরবেশগিরি করে, কিন্তু গোপনে গোপনে গুনাহের মধ্যে এমন কোন গুনাহ নাই, লিপ্ত হয় না। এই কারণে অন্যের দোষ তালাশ করার আগে নিজের দোষটা তালাশ করা। হাদিসে আছে,
তুমি তোমার চিন্তা করো, হাসিবু কবলা আন তুহাসাবু, আগে নিজের হিসাব নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও, অন্যের হিসাব দেখার কোনো সময় নাই। কারণ আমি যদি আমার নিজের দিকে তাকাই, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কোনোদিন কোনো চিন্তাও করতে পারি না। আমার গায়ের মধ্যে এত গুনাহের দুর্গন্ধ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যদিও আগের কালের মানুষদেরকে গালি দাও, কিন্তু মনে রাখবা আখির জামানার নবীর উম্মতরা যত নবীর নিকটবর্তী তত আল্লাহর নিকটবর্তী, আর আখির জামানার নবীর থেকে যত বান্দারা দূরবর্তী তত আল্লাহর দূরবর্তী। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুলকুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন, আগের কালের জামানার যে সমস্ত বান্দারা গেল এরা অধিকাংশ জান্নাতি, আর যারা সামনের যুগে আসলো অর্থাৎ জামানা যত ফিতনার দিকে যাচ্ছে মানুষগুলো দেখো জাহান্নামী। যদিও আপনি আপনার মাকে গালি দেন বাবাকে গালি দেন, তারা নামাজ বুঝে নাই, ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই, আপনার দাদাকে গালি দিতে পারবেন আমার দাদা ইসলাম বুঝে নাই, নামাজ পড়ছে কিভাবে, রোজা রাখছে কিভাবে, জিকির করছে কিভাবে, আপনি আপনার দাদাকে গালি দিতে পারবেন কিন্তু আপনার দাদার মতো সকাল সন্ধ্যা দুই বেলা কোরআন তেলাওয়াত করার সুযোগ আপনার হয় না। আমি আমার বাবাকে সবসময় দেখছি, এখনো পর্যন্ত দেখি কোনো আলেমও না কিছুই না, তবলিগের মেহনত শুধুমাত্র তবলিগের মেহনতে দাঁড়িয়ে রাখছে, তবলিগের মেহনতে আমাদেরকে আলেম বানাইছে, সারা জিন্দগি সরকারি চাকরিজীবী ছিলেন। কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার বাবাকে দেখেছি ছোটবেলায় যখন নাকি ঘুম ভাঙত আমার বাবা আর মায়ের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙত। আপনি ফলো করে দেখবেন আপনার মা বাবারা আপনার আগের কালের ছোট্টবেলার ঘটনা যদি আপনি দেখেন, দেখবেন প্রতিদিন সকালবেলা আপনার মা সুন্দর করে উঠান ঝাড়ু দেওয়ার আগে কোরআন তেলাওয়াত করত, আবার রাত্রিবেলা সন্ধ্যার নামাজের পর সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করত। আমাদের ঘুম ভাঙত আমাদের বাবা মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, কিন্তু বর্তমান সময়ের যুবকদের ঘুম ভাঙে তার মা বাবার ইউটিউব আর ফেসবুকের আওয়াজে। এরপরেও এই জাতি বলবে আমাদের মা বাবারা কোরআন বুঝে না, কোরআন না বুঝলেও তারা জান্নাত বুঝছে, আর আপনি আমি কোরআন বেশি বুঝে বুঝে হাসতে হাসতে জাহান্নামের রাস্তায় যাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে বান্দা যত ওদিকে তত নিকটবর্তী বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর, এই 1450 বছরের মধ্য থেকে আজ পর্যন্ত যে লোকটার জন্ম এখন থেকে নিয়ে 100 বছর আগে খুব বুঝবেন, আজকে থেকে 100 বছর আগে যে লোকটার জন্ম ওই লোকটা 100 বছর হলেও ফিতনা থেকে বেঁচেছে, ওই লোকটা 100 বছর আগে আমার রাসূলের শেখ রাসূল থেকে নিকটবর্তী, আজকে থেকে 100 বছর পরে যে লোকটা জন্মগ্রহণ করবে রাসূলের জামানা থেকে সে 100 বছর পিছায়া, অর্থাৎ জান্নাতে ঢোকার ক্ষেত্রেও সে 100 বছর পিছায়া। কারণ জামানা যত সামনের দিকে যায় ফিতনা তত বাড়ে না কমে। 1999 সাল বলেন, 2000 সাল বলেন, 1990 সাল বলেন, আর 2023 সাল বলেন, 1990 সালের ফিতনা আর 2023 সালের ফিতনা কি কখনো এক হতে পারে? হে বান্দারা, প্রত্যেকটা বান্দা গুনাহগারে, কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার বান্দা, এক একটা আয়াতে আল্লাহ পাক কেবলমাত্র তাকওয়ার কথা বলেছে। আল্লাহ পাক জায়গায় জায়গায় ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله باك অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, আল্লাহ باك অন্য আয়াতে বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ باك অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, এত জায়গায় রব্বুল আলামিন তাকওয়ার কথা কেন বললেন, ঈমানদারদেরকেই কেন তাকওয়ার কথা বললেন? কারণ আল্লাহ باك রব্বুল আলামিনের বান্দারা ইমানদার, কিন্তু ইমানদারের জন্য ভয়টাও বেশি। কেন বলে ইমানদারের কলবের মধ্যে ইমান থাকার কারণে শয়তান ইমানদারদেরকে বেশি বেশি ধোকা দিতে চায়। দেখবেন মাদ্রাসায় যে ছেলেকে ভর্তি দিবে এই ছেলেকে শয়তান বেশি খোঁচা দেয়, এজন্য মানুষ অনেকে মনে করে যে মাদ্রাসায় পড়াইলে মনে দুষ্ট হয় বেশি, দুষ্ট হোক এরপরেও পড়াবেন, কেন? কারণ ওর ভিতরে ইমান আছে কোরআন আছে বলেই শয়তানে ঢিল দিতে চায়। এই গাছের মধ্যে বড়ই থাকলে চোরে ঢিল দেয় কি দেয় না? যে গাছে বড়ই নাই ওই গাছে কেউ তাকায়, যে গাছে আম নাই কেউ তাকায়, অর্থাৎ যেই বডির মধ্যে ইমান নাই শয়তান ওই বডির মধ্যে থু দেয় তাকায় না, আর যে বডির মধ্যে ইমানের নূর আছে শয়তান ওই বডির মধ্যেই ধোকা দিতে চায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হওয়া মুমিন, তোর ভিতরে কিন্তু ঈমান আছে, আমি তোর নিয়ে ভয় পাই বহুত, খবরদার তাকওয়া রাখিস। এটা আল্লাহ পাকের আদেশ, কার আদেশ? তাকওয়া মানে কি বলে ব্যাখ্যা হলো? একটা কাঁটাযুক্ত পথ, আপনি যদি এই কাঁটাযুক্ত পথের মধ্যে নিজের পাওকে বাঁচাইতে চান কেমনে হাঁটবেন? বুড়া আঙ্গুল দিয়া ফাঁকা ফাঁকা জায়গা গুলোতে হাঁটবেন যেন পায়ের মধ্যে আপনার একটা আঘাত না লাগে। ঠিক তেমনই ভাবে একটা ইমানদার বান্দা তার নিজের ইসলামের পথে চলার জন্য এমন ভাবে চলবে যেন হারামের কোনো কাঁটা তার পায়ের মধ্যে না ঢুকে, হারামের কোনো আঘাত তার গায়ের মধ্যে যেন না লাগে, জেনার কোনো কাঁটা যেন তার গায়ের মধ্যে না লাগে। অর্থাৎ ইসলামের পথে পরিপূর্ণ চলতে যায়া ছোট থেকে ছোট হারাম থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন তাকওয়া যদি কোনো বান্দা তার দিলের মধ্যে রাখে, ওই বান্দা জিন্দেগিতে কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি কোনো বান্দা দিলের মধ্যে রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন বান্দা ছাড়তে পারে না। ঠিক কিনা বলবে? আল্লাহর ভয় যদি কোনো বান্দা দিলের মধ্যে রাখে, ওই বান্দা রিক্সা চালায় খাইতে রাজি, লেকিন হারাম খাইতে পারে না। বর্তমানে ব্যবসায়ীরা পর্যন্ত হারামের সঙ্গে জড়িত আছে। আবার তো গ্রাম দেশে কিছু কিছু মানুষ আছে যারা ব্যবসা করে, বলে কিসের ব্যবসা করেন? আলহামদুলিল্লাহ সুদের ব্যবসা করে। কিও আলহামদুলিল্লাহ কইতেছেন নি আপনারা? আবার কি বলবেন? একজনকে দিয়ে দিলাম, এত মহব্বত করে চাচা আপনাকে বুঝাবেন, ভাতি যাও বুঝে এটা যে সুদ খোর, আসছে করে টিপ দিয়ে কয়েছে চাচা 10,000 টাকা দেন, 1,000 বাড়ায় দেবো। যে 1,000 বাড়ানোর কথা শুনছে, দেখি তোর চাষির কাছে আসেনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওনারা করেছে। বিশেষ করে হিমেল ভাই প্রোগ্রামের শুরু থেকে বহুত যোগাযোগ, ঢাকায় যায় দেখা করা। আমি বলছি ভাই পেরেশানি নাই, দেখাও করা লাগবে না, আগে টাকাও পাঠানো লাগবে না, কিচ্ছু দরকার নাই। আপনি বলছেন আমি লিখে রাখছি, এভাবেই দাওয়াত রাখি, আপনার টেনশন নাই। এরপরেও তারে না করার পরেও সে ঢাকায় গেছে আমার মসজিদে জুমা পড়তে। ওখানে যেও সে আমাকে বলছে হুজুর এই যে এই যে এই আমাকে ভাই কিচ্ছু দরকার নেই, যাবো ইনশাল্লাহ, টেনশন মুক্ত থাকে। আজকেও বারবার মেসেজ, আমি বলছি ভাই মাগরিবের নামাজ আপনার এখানে পড়বো, যে জবানে বলছি এই জবানের এদিক সেদিক হবে না। আলহামদুলিল্লাহ সময় মতো আপনার কাছে আসছি, এখন আপনাদের কাছে সময় অনুযায়ী কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। আজকের মাহফিলটা যেন আল্লাহ পাক শেষ পর্যন্ত এভাবে কামিয়াবি দান করে বলেন আমিন। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করি, যদি সবাই উত্তর দেন, বলেন তো এই জমিনে আমরা যারা এখানে আছি প্রত্যেকই কেউ কি আমরা বলতে পারবো বুক ফুলি যে আমি আল্লাহর রহমতে জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করি নাই? একটা কেউ বলতে পারবো না? এখানে না স্টেজে কেউ আছে না, আমি আছি না, আমার বড় পীর আছে, যে যত বড় পীর হোক বুজুর্গ হোক, এই জমিনের মধ্যে এমন কোনো বান্দা নাই যার কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষ গুণাগার, এটা বান্দার সৌন্দর্য। আমি সৌন্দর্য বলতে কি বুঝাচ্ছি এটা বুঝবেন, গুণা করা এটা বান্দার কাজ। যদি বান্দা গুণা না করতো আল্লাহ ভিন্ন কোনো জাতি প্রেরণ করতেন। এমন ফেরেশতারা গুণা করে নাই, আল্লাহ পাক মানুষ বানাইছে। মানুষের কাজ, মানুষ গুণা করবে হ্যাঁ, লেকিন গুণা করে বান্দা যতটুকু অন্যায় করে তার চাইতে বেশি পুণ্যের কাজ হয় যখন গুণা করার পরে তওবা করে। কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে প্রত্যেকটা বান্দা গুনাহগার, একটা মানুষও বাদে, একটা মানুষও বাদ নাই। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম পর্যন্ত, আদম থেকে রাসূল পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এই জমিনের মধ্যে, সমস্ত নবী রাসূলরা মাসুম, এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস। দুনিয়ার কোন নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন নাই যারা গুনাহগার হয়ে কবর হয়ে গেছে। অর্থাৎ জমিনের প্রত্যেকটা নবী রাসূল কি বেগুনাহ? মাসুম। আরেক দল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খায়রু উম্মতি করণী,
এরপরে সাহাবা আজমাইনরা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও আমার উপরে সন্তুষ্ট তো আমি আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আল্লাহ পাক কারোর উপরে সন্তুষ্ট থাকে তো তার আর কোনো ভেজাল আছে? আর আল্লাহর উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে তার আর কোনো টেনশন আছে? আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহর আল্লাহ রাসূলের সাহাবারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, সুতরাং এরাও কি মাসুম, ইনাদের কোনো গুনাহ নাই। যদিও বর্তমান সময়ে কিছু ইমানদার ভাইরা আছে যারা সাহাবা আজমাইন সত্যের মাপকাঠি এই কথা স্বীকার করতে তাদের কষ্ট হয়, এটা স্বীকার করতে চায় না। সাহাবা আজমাইনরা যে সত্যের মাপকাঠি এটা মানতে চায় না, যার কারণে আমিরে মুআবিয়ার উপরেও কখনো কখনো আঙুল তুলে অনেক দোষারোপ করার জন্য চক্রান্ত করতে চায়। আল্লাহর নবী বলেন সাহাবী কান্নুজু, আমার এক একজন সাহাবী আসমানের তারকার সমান, সে যদি আপনা থেকে আপনা সাহাবীও হয় আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন সেও আমার উপরে খুশি আমিও তার উপরে খুশি, সুতরাং এরা দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনার এক শাগরেদ প্রশ্ন করছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করছেন যে হুজুর, ইসলামের সাহাবা আজমাইনদের খেলাফতের পরে আরেকজন খলিফা ছিলেন, নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনার জামানার খেলাফত কালের অবস্থা এমন ছিল যে হরিণ আর বাঘ একসাথে পানি পান করতো, কেউ কাউকে আক্রমণ করত না। এটা বুঝেন নাই মনে হয়, আপনারা যদি কোনো পানির পাত্র থেকে হরিণ আর বাঘকে দেখেন হরিণ ঠিক থাকবে? বাঘ হরিণের উপর আক্রমণ করত না, তাহলে বুঝেন কতটা শাসনটা হিংসাবলা শাসন ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ অনেক হিংসাবলা শাসক ছিলেন। একবার কোনো একটা লোক হেঁটে যাচ্ছিল তো হুট করে তাকায় দেখে একটা প্রাণীর উপরে বাঘ না কোনো একটা সিংহ আক্রমণ করছে, তো ওই বেচারা আফসোস করে বলতেছে আহ মনে হয় আমার বিল, বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছে, নয়তো কোনো প্রাণী কোনো প্রাণীর উপরে আক্রমণ করতে পারত না। ও খবর নিয়ে দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, এটা ছিল ওনার শাসক। আর বর্তমানে আমাদের শাসকদের অবস্থা আমরা নাই বললাম, এটা আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট। রাজনীতির কারণে ক্ষমতার কারণে আপন ভাই পর্যন্ত আপন ভাইকে হত্যা করে, ঠিক কিনা জানি না। আমাদের বর্তমান সময়ের রাজনীতি এর চাইতে নোংরা জিনিস আর জমিনের ভিতরে নাই। কেন যেন আমরা এটাকে নোংরা বানায় ফেলছি? শিখেন, খলিফাদের কাছ থেকে শিখেন। ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনার শাগরেদ প্রশ্ন করতেছেন যে ও খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এত বড় সম্মানিত একজন শাসক ছিলেন, বলেন তো ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না হযরত আমিরে মুআবিয়ার দাম বেশি? মুআবিয়া কি ছিলেন? সাহাবী ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ কি ছিলেন? শাসক ছিলেন, তাবেঈ ছিলেন। তার ব্যাপারে প্রশ্ন করতেছে তো ওমর ইবনে আব্দুল আজিজ দামি বেশি নাকি মুআবিয়া দামি বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে আরে পাগল, কার সাথে কি মিলায়, কোথায় মুআবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? মুআবিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপরে সবার হয়ে গেছে, ওই ঘোড়ার পায়ের খুরের সাথে যে ধুলা ছিল ওই ধুলার কণার সমান ওমর ইবনে আব্দুল আজিজের দাম হবে না। কেন বলে মুআবিয়া সরাসরি রাসূলকে দেখনে ওয়ালা একজন সাহাবী, যার ব্যাপারে নবী বলেছেন এরা জান্নাতি, আল্লাহ বলেছেন এরা জান্নাতি। সুতরাং যারা বর্তমান সময়ে সাহাবাজ মাইনদেরকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবাজ মাইনদেরকে নিষ্পাপ একথা স্বীকার করতে চায় না, এরা রাসূলের খাঁটি উম্মত হয়েছে কিনা এর ব্যাপারে সন্দেহ আছে। রাসূলের প্রত্যেকটা সাহাবী নিষ্পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা নিষ্পাপ। এরপরে নবী বলেন হ্যাঁ আরেক দল আছে যারা আমার সাহাবীদেরকে দেখেছে, নবী বলেন যারা আমাকে দেখেছে যারা আমার সাহাবাদেরকে দেখেছে এরা উভয় আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই
এই তিন প্রকার মানুষ বাদে এরপর থেকে যত মানুষ আসতেছে তারা ধাপে ধাপে, যে যত আগে সে তত আগে জান্নাতি, যে যত পরে সে তত পরে জান্নাতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালীলুম মিনাল আখিরিন। আমাদের বর্তমানে কিছু ইমানদার ভাইরা আছে, এরা ইমাম আযম আবু হানিফাকে গালি দিবে, কখনো ইমাম শাফিকে গালি দিবে, কখনো আহমদ ইবনে হাম্বলকে গালি দিবে, কখনো আনোয়ার শাহ কাশ্মীরিকে গালি দিবে, হুসাইন আহমদ মাদানিকে গালি দিবে, বিভিন্ন অর্থাৎ আমাদের আকাবির যারা আগে চলে গেছে এদেরকে গালি গালাজ করবে। অর্থাৎ সে বুঝাইতে চায় ইসলাম আমরাই সঠিকটা বুঝছি, অন্য যারা ছিল এরা তেমন বুঝে নাই। মনে রাখবেন, ধরলাম আপনার কথা অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা যদি ইসলাম নাও বুঝে এরা জান্নাতি হয়ে কবরে গেছে, আর আপনি আমি ইসলাম বেশি বুঝার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি। আমরা ইসলামের, আমরা কোরআনের পাতা মুখস্থ করতে জানি, কোরআনের তাফসীর ভালো জানি, কিন্তু আমরা ইমানের গভীরতা, তাআম্মুক ফিল ইলম যাকে বলে, ইলমের যে গভীরতা আছে, ইলমের তাকাজা কি, এটা জানি না। যার কারণে ইলম থাকলেও দাঁড়িয়ে রাখার মতো সাহস হয় না, ইলম থাকলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না, ইলম থাকলেও গীবত ছাড়ার মতো সুযোগ হয় না, ইলম থাকলেও অন্যের দোষারোপ করার সুযোগ, শেষ করার সুযোগ হয় না। ইলম থাকে আছে ঠিকই, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সুদ এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি না, কিন্তু আমার এলেম আছে, আমি যদি অন্যায় করি বুঝতে হবে এলেম থাকলেও আমি এলেমওয়ালা শয়তান ঠিক কিনা বেরোতে।